হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদেরকে দুটো সেটিং দেখাবো। এই দুটো সেটিং তুমি যদি তোমার চ্যানেলে অন না করো, কোনো দিন কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে না। এক বছর, দেড় বছর, দু বছর, পাঁচ বছর কাজ করলেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তোমার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, যতই তুমি এসইও করো, যতই তুমি ক্লিকবেট থাম্বনেল দাও না কেন, এই দুটো সেটিং যদি অন না থাকে, সবার প্রথমে এক নম্বর সেটিংটা তুমি যদি অন না করো, তোমার চ্যানেলে কেউ কিন্তু সার্চ করলে পাবে না। ঠিক আছে, সাজ লিস্টে সবার প্রথমে আসবে না। আর দু নম্বর সেটিংটা করতেই হবে। দু নম্বর সেটিং না করলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। তুমি হয়তো 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচটাইম কমিট করবে, ইউটিউবকে আবেদন করবে, তখনই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটা মনিটাইজ দেবে না, রিজেক্ট করে দেবে। সেই কারণে এই দুটো সেটিং কিন্তু তোমাকে অন করতে হবে। দেখে নাও, তোমরা অনেকজনের আবার পুরনো চ্যানেল হতে পারে, সেটিং অন করেছো কি করোনি হয়তো মনে নেয়, সেই কারণে এই ভিডিওটা দেখে দুটো সেটিং তোমরা অন করে নাও। ঠিক আছে, তার আগে বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কালকে ভিডিওতে যে উইনার হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই সাপোর্ট সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে টেলিগ্রামের মধ্যে প্রমোট করে দেবো, সবাই মিলে সাপোর্ট করবে। আর তুমি যদি চাও যে এনার মতো উইনার হতে, তাহলে কিছু করতে হবে না, ভিডিও একটা লাইক দিয়ে দাও, সুন্দর করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দাও, তাহলে কিন্তু কালকে তুমি উইনার হতে পারবে। ঠিক আছে, প্রতিদিন করবে, একদিন একদিন দেখবে তুমি উইনার হবে। আর সবাইকে সাপোর্ট করবে, কারণ তুমি যদি সাপোর্ট না করো, তুমি যদি দিন উইনার হবে, তোমাকে কিন্তু কেউ সাপোর্ট করবে না। ঠিক আছে, আর একটা কথা বন্ধুরা, ঠিক আছে, কিছু আবাল মার্কা হেটার্স আছে আমার। ঠিক আছে, এইসব ভিডিও যখনই আমি আপলোড করি, খাটি কমেন্ট করে যে তোর কটা ভিউজ আছে, তুমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দিস, তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কোনোদিন সাকসেস হতে পারবে না। যারা সাকসেস হবে তাদেরকে তোমরা সাকসেস হতে দেবে না, আজেবাজে কমেন্ট করবে, ডিমোটিভেট করার চেষ্টা করবে। সেই কারণে দেখো আমি মানে উঠছি, ঠিক আছে, আস্তে আস্তে হতে পারে আমার চ্যানেলে ভিউজ কম আসছে, কিন্তু আস্তে আস্তে তো আমি সাকসেসের দিকে যাচ্ছি। সেই কারণে তোমরা পরিশ্রম করো, তোমরাও কিন্তু আস্তে আস্তে সাকসেস হতে পারবে। আর এরকম উল্টো পাল্টা কমেন্ট করে জীবনে কোনোদিন সাকসেস হতে পারবে না। মনের মধ্যে হিংসা থাকলে কোনোদিন তোমরা গ্রো হতে পারবে না তোমার চ্যানেল। মনটা সাফ করো, ঠিক আছে, সবার ভিডিও দেখো, ভিউজ কম এলেই বার আমার ইনফরমেশনগুলো দেখো, টিপসগুলো দেখো, যদি ভালো হয় অ্যাপ্লাই করবে। যে আমার ভিডিও দেখতেই হবে তোমার তো মানে নেই, যদি ভিডিও ভালো লাগে তাহলে দেখবে। আর বন্ধুরা, কিছুজন তোমরা কমেন্ট করছো যে দাদা তোমার মধ্যে ঘ্যাম চলে এসেছে, তুমি আগের মতো আর আমাদের মানে ফেসবুক মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে আর রিপ্লাই দাও না, মেসেজ করি। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আমি আগেতেই বলেছি, আমার পরীক্ষায় বিয়ে কমপ্লিট হলো। ঠিক আছে, কত চাপের মধ্যে ছিলাম জানো, আবার মাঝখানে একটা আমি ব্লগ চ্যানেল খুলে বসে আছি। প্রতিদিন একটা টেক চ্যানেলে ভিডিও আপলোড করা, আবার ব্লগ চ্যানেল জন্য প্রতিদিন ভিডিও ক্লিপ জোগাড় করা, কত যে কঠিন। তোমরা যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকো তাহলে বুঝতে পারবে। সেখানে বন্ধু আমি প্রচুর চাপের মধ্যে আছি, সারাদিন আমি ভিডিও আপলোড করার পর সময় পাচ্ছি না তোমাদের মেসেঞ্জারে সময় দেওয়া, বা ইনস্টাগ্রামে, টুইটারে তোমাদের রিপ্লাই দেওয়া। সে খেতে নিতে ভিডিও আপলোড করতে 12টা সাড়ে 12টা বেজে যাচ্ছে, তারপর একটু তো ঘুমোতে হবে। এই কারণে বন্ধুরা আর পার্সোনালিভাবে আমাকে মেসেজ করো না, টেলিগ্রাম বলো বা ইনস্টাগ্রাম বা ফেসবুক মেসেঞ্জার, ঠিক আছে, আমি রিপ্লাই দিতে পারবো না, আমি সময় পাচ্ছি না আমি, তাই না? তো আমি প্রতিদিন ভাবছি একটা করে কিউএনএ ভিডিও আনবো, তো সেখানে তোমরা কোশ্চেন করবে, আমি উত্তর দিয়ে দেবো, ওখানেই তোমরা উত্তর পেয়ে যাবে। প্রতি রবিবার ভাবছি সানডে কিউএনএ আনবো, তো ওখানে তোমরা যা ডাউট থাকবে আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, ওখানে কমেন্ট ট্যাবের মধ্যে ওখানে আমাকে কোশ্চেন করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো, ওখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। তাই বন্ধুরা চলো ভিডিও মেন টপিকে যাওয়া যাক, যেটা বলছিলাম, তোমার দুটো সেটিং কিন্তু তোমাকে অন করতেই হবে। ভিডিওটা স্কিপ করো না, দেখো তোমার অন আছে কি না, যদি অন না থাকে অন করে নাও। ঠিক আছে, এটা একটু বেসিক জিনিস, যারা ইউটিউবে আসে না প্রথম দিকে তারা কিন্তু এই দুটো সেটিং অন করে না, যার ফলে তাদের চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করে ভিউজ আসে না, ডিমোটিভেট হয়ে যায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি। ঠিক আছে, আমাদের যে সেটিংটা করতে হবে সেটা কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে করতে হবে। সেজন্য আমরা কি করবো, ইউটিউবেরই সেটিং চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করতে হবে। তো ক্রোমটা আমি এভাবে ওপেন করলাম, তারপরে এখানে সার্চ বারে লিখবো studio.youtube.com, এভাবে তোমরা সার্চ করবে, প্রেস দেবে না। দেখতে পাচ্ছ আমি কোনো স্পেস দিইনি, ঠিক আছে, studio.youtube.com লেখার পরে তোমরা এখানে সার্চ মেরে দেবে। ঠিক আছে, সার্চ মারার পরে দেখবো তোমার চ্যানেল ড্যাশবোর্ডটা এভাবে ওপেন হবে। যদি ওপেন না হয় আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে চ্যানেল ড্যাশবোর্ডটা এভাবে তোমরা ওপেন করবে। ওপেন করার পরেই দেখবে এখানে নিচে একটা সেটিং বলে অপশন আছে, জুম হয়, ঠিক আছে, এভাবে জুম করবে, দেখো সবার কর্নারে নিচে একটা সেটিং বলে অপশন আছে, এই সেটিং অপশনে চলে আসবে। আসার পরই যে সেটিংটা আছে এখানে দেখো চ্যানেল অপশনে, এই চ্যানেল অপশনে তোমরা চলে আসবে। আসার পরই এই চ্যানেল অপশনেই কিন্তু সেটিংটা আছে, এই নিচেই তোমরা দেখতে পাচ্ছ দু নম্বরে কিওয়ার্ড বলে যে সেটিংটা আছে, এই সেটিংটা তোমাকে কিন্তু করতে হবে। অনেকজন বলবে এত আমি করে রেখেছি, ঠিক আছে, তো বন্ধুরা দেখো অনেকজন নতুন ইউটিউবার যারা আসে না, এই সেটিংটা করতে পারে না, আবার যারা করলেও তার কী লিখবো ঠিক মতো তারা লিখতে পারে না, যার ফলে কিন্তু তার চ্যানেলটাকে সার্চ করলে সার্চ লিস্টে যায় না। দেখো বন্ধুরা, তোমরা জানো যে নিজের ভিডিও লিঙ্ক যদি কোথাও ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করি, তাহলে কিন্তু একটা স্প্যাম, চ্যানেল ফ্রিজ হয়ে যায়, ডাউন হয়ে যায়। সেই কারণে কিন্তু চ্যানেল লিঙ্ক শেয়ার করা যায় না। সেই কারণে তোমার বন্ধু বান্ধবকে, যাকে হোক, তোমার চ্যানেলটা যখন তুমি বলবে যে আমার এই নামে চ্যানেল আছে, ভিডিওগুলো দেখিস, সে যখন তোমার চ্যানেলটা সার্চ করবে সার্চ লিস্টে পাবে না, তখন তোমার ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে, সেই কারণে তোমার কিন্তু চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আমি যেভাবে দিচ্ছি এবার তোমাকে কিন্তু দিতে হবে। কী দিতে হবে দেখো, তাহলে কিন্তু সাজ লিস্টে তোমার চ্যানেলের টপে আসবে, ফলে ভিউজ আসবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ চ্যানেল কিওয়ার্ডে আমি কী করেছি, আমার চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে দুবার লিখেছি, বামদেব টিপস ওয়াইটি, বামদেব টিপস, ঠিক আছে, ইউটিউব টিপস বামদেব, ঠিক আছে, এভাবে কিন্তু আমার চ্যানেল নামটা ঘুরিয়ে ফিরিয়ে তিনবার লিখেছি। তো তোমাদেরকেও কিন্তু এভাবে লিখতে হবে। তারপরে যেটা করতে হবে, তোমার চ্যানেল ক্যাটাগরিতে, ঠিক আছে, তোমার চ্যানেল ক্যাটাগরিতে যেগুলো বড় বড় ইউটিউবার আছে সেসব চ্যানেলের নাম লিখতে হবে। ঠিক আছে, আমি দেখতে হবে তিয়াস এক্স, ঠিক আছে, ভিড এক্সপ্লেন, অল বাংলা টিপস, ইউটিউবার হোক, কিছু বড় বড় ইউটিউবার চ্যানেল কিন্তু আমি এখানে দিয়েছি। ঠিক আছে, এবার আমার নিচে যেমন
সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, আমার ক্যাটাগরি অনুযায়ী, আমার ভিডিও নিউজ অনুযায়ী ভিউস কীভাবে বাড়াবো, ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবো, গেমিং চ্যানেল কীভাবে ক্রিয়েট করবো, সব কিন্তু তাকে কিন্তু চ্যানেল কিওয়ার্ডের মধ্যে দিয়েছে। তো তোমাকেও কিন্তু দিতে হবে, তোমার যদি ব্লগ চ্যানেল হয় ঠিক আছে তাহলে ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ এভাবে কিন্তু কিছু চ্যানেল কিওয়ার্ড তোমাকে দিতে হবে। গেমিং চ্যানেল হলে গেমিং, ফ্রি ফায়ার তো দেবে এভাবে, ঠিক আছে। চ্যানেল কিওয়ার্ডের মধ্যে এগুলো দিলে কী হবে, ঠিক আছে, বড় বড় ইউটিউব চ্যানেলগুলো যখন সার্চ করবে তোমার তার নিচে কিন্তু তোমার চ্যানেলটা, তোমার ভিডিওগুলো সাজেস্টে আসবে। আর চ্যানেল, তোমার চ্যানেলের নাম তো সবার উপরে ঘুরি ফিরিয়ে দিচ্ছ, যার ফলে তোমার চ্যানেলটা কেউ সার্চ করলে কিন্তু সবার টপে চলে আসবে, যার ফলে ভিউজ আসবে। এটা হলো এক নম্বর সেটিং। এরপর দু নম্বর যে সেটিংটা সেটা কিন্তু তোমাকে অন করতে হবে। এই দু নম্বর সেটিং অন না করলে তোমার চ্যানেল কিন্তু তোমাকে ইউটিউব মনিটাইজ দেবে না। সেই জন্য তোমরা কী করবে, দেখো দু নম্বর সেটিংটা সেটা কিন্তু এখানেই আছে, দেখো ফিশিয়াল এলিজিবিলিটি তিন নম্বর আছে, এই অপশানে চলে আসবে। আসার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে ঠিক আছে সেটিং আছে, তিনটে সেটিংই কিন্তু আমরা দেখো এখানে অ্যানাবেল আছে, তোমাকে কিন্তু অ্যানাবেল করতে হবে, ঠিক আছে। প্রথমটা দেখবে অ্যানাবেল থাকবে, দু নম্বর কিন্তু তোমাকে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো ভেরিফাই করার পরে এখানে তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স, ঠিক আছে। এটা যদি অ্যানাবেল না করো তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ দেবে না, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে অ্যানাবেল করতে হবে। দেখতে পাচ্ছ আমার অ্যানাবেলই আছে, ভিডিও ভেরিফিকেশন আছে, এখানে সব দেখাচ্ছে, ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তুমি অ্যানাবেল করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা আমার তো অ্যানাবেলই আছে, সে কারণে দেখাতে পারছি না, তাই এই রিলেটেড ভিডিও আমার কিন্তু একটা আপলোড আছে যে কীভাবে তোমার অ্যাডভান্স সেটিংটা তোমরা কীভাবে অ্যানাবেল করবে, ঠিক আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটা, ভিডিওটা দেখে তোমরা তিন নম্বর সেটিংটা অন করে নেবে। অন না করলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজ ইউটিউব দেবে না, ঠিক আছে। তো এগুলো সেটিং, আরও কিছু সেটিং আছে যেগুলো তোমাদের দেখাচ্ছি, এই সেটিংগুলো তুমি যদি না করো, তুমি যত ভিডিও আপলোড করো সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও কিন্তু পৌঁছাবে না। সেটা কোথায় আছে সেটিংটা, সেটা হচ্ছে তোমাদের কোনো আপলোড ডিফল্ট অপশানে তোমরা চলে আসবে, ঠিক আছে। আসার পরই এখানে তোমরা চলে আসবে অ্যাডভান্স সেটিং বলে যেটা আছে না, তোমাদের দেখাচ্ছে এখানে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে। আসার পরই দেখো এখানে ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছ এই ক্যাটাগরি অপশানে তোমরা চলে আসবে। এই ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। তুমি যদি বুঝতে না পারো যে আমার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কী, তাহলে আমি ভিডিও একটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওই ভিডিওটা দেখে তোমরা বুঝে ফেলবে যে তোমার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কী, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার টেক চ্যানেল, ওই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ব্লগ চ্যানেল হলে পিপল অ্যান্ড ব্লগ, গেমিং হলে গেমিং দেবে, কুকিং হলে হাউ টু স্টাইল দেবে, ঠিক আছে। কমেডি হলে কমেডি দেবে, তোমার যদি এন্টারটেনমেন্ট হয় বা কোনো পড়াশোনা বা শিক্ষণীয় বিষয় হয় তাহলে তুমি এখানে তোমার এডুকেশন দেবে, অনেক কিছু আছে, ঠিক আছে। ফিল্ম হলে ফিল্ম দেবে, কার্টুন হলে অনেক রকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ আছে, ঠিক আছে। তো এবার তোমার কিন্তু ক্যাটাগরি তোমাকে কিন্তু দিতে হবে। তো আমার সায়েন্স বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা তোমাকে কিন্তু করতে হবে। ক্যাটাগরি সঠিক না দিলে তোমার ভিডিও কিন্তু ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে না। তারপরে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি বাংলাতে ভিডিও করো না হিন্দিতে না ইংলিশে, সেটা কিন্তু দিতে হবে। দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার বাংলা দেওয়াই আছে, দেখতে পাচ্ছ। তো তোমাকে কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করতে হবে, না করলে এই সেটিংগুলো কিন্তু অনেকজন করে না, সেই জন্য চেক করে দেখে নাও সেটিংগুলো অন আছে কি নাই। সেটিংগুলো, এই সেটিংগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো অন না থাকলে তুমি যত ভালোই ভিডিও আপলোড করো, যতই কন্টেন্ট তোমার দম থাকুক না কেন, তোমার ভিডিওতে ভিউজই আসবে না। কারণ তোমার ভিডিও তো ইউটিউব বুঝতে পারবে না, ইউটিউব তো কোনো মানুষ না, ইউটিউব হচ্ছে একটা অ্যালগোরিদম। তুমি এই সেটিংগুলোর মাধ্যমে ইউটিউবকে বোঝাতে হবে যে তোমার অডিয়েন্স কারা, ঠিক আছে, তোমার ল্যাঙ্গুয়েজ কী, তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো, তারপরে ইউটিউব কিন্তু সেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাবে, তারপরেই ভিউজটা আসবে, ঠিক আছে। তাই বন্ধুরা বুঝতে পারলে, তো এইকটাই সেটিং ছিল বন্ধুরা, এইকটা সেটিং তোমরা অন করো যেগুলো দেখালাম, তারপরে দেখো তোমার ভিডিওতে ভালো রকম ভিউজ আসবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, এরকম ইউটিউবটা ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা বাই বাই, ভালো থাকবে, ধন্যবাদ।